আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই টর্চ লাইটটাকে রিপেয়ার করে দেখাবো। বন্ধুরা, এই টর্চ লাইটের প্রবলেম হচ্ছে এই সুইচটা কাজ করছে না আর লাইটটাও জ্বলছে না। দেখুন বন্ধুরা, লাইট জ্বলছে না, এই সুইচটা খুব ঢিলা হয়ে গেছে। তো এই সুইচটাকে আজকে আপনাদেরকে নতুন লাগিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি লাইটটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নিচ্ছি। লাইটটা খুলে নিয়েছি, এবার এই নবটা খুলে নিলাম, নাটগুলোকে সাইড করে দেব যাতে না হারিয়ে যায়। তো বন্ধুরা, এটা আমাদের মাদারবোর্ড, এই বোর্ডে সুইচ লাগানো রয়েছে, এই বোর্ডেই প্রবলেম হচ্ছে। তো এক এক করে ওয়্যারগুলো সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি খুলে নিচ্ছি। এখানে বি প্লাস বি মাইনাস লেখা আছে, ওটা হচ্ছে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস। আর যেখানে এসি ওয়ান এসি টু লেখা আছে, সেটা হচ্ছে আমাদের এসি লাইন ইনপুট করার জন্য। তো এই যে মাদারবোর্ডটা খুলে নিলাম, তো লাইট থেকেও তারটা আমি খুলে নিচ্ছি। লাইটটাকে সাইডে রাখছি, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এই সুইচটা প্রবলেম হচ্ছে, সুইচটা একদম ঢিলা হয়ে গেছে। তো আমি নতুন সুইচটা আপনাদের দেখাচ্ছি, নতুন সুইচটা কতরকম শক্ত। এ দেখো আওয়াজ হচ্ছে, আর এটা দেখুন কোনো আওয়াজ হচ্ছে না, পুরো খারাপ। তো বন্ধুরা, এটাকে আপনাদেরকে এই সুইচটা খুলে এই নতুন সুইচ লাগিয়ে আপনাদের টর্চ লাইটটা ঠিক করে দেখাবো। তো ডিসোল্ডারিং পাম্প দিয়ে আমি সোল্ডারিংগুলো খুলে নিচ্ছি। তো সোল্ডারিংগুলো খোলা হয়ে গেছে, সুইচটাকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুইচটা বেরিয়ে গেছে, এই যে সুইচ। তো সেম আরেকটা সুইচ নিয়েছি, এইটা এটা হচ্ছে ভালো সুইচ, এটা খারাপ সুইচ। তো এই সুইচটাকে এখানে আমরা সোল্ডারিং করব, টু ইন ওয়ান সুইচ, টু ইন ওয়ান। তো এটাকে আমি এখানে এর যে কাট পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে সোল্ডারিং করে দেবো ভালো করে। ভালো করে সোল্ডারিং করে দেবেন, খুলে লুজ মারলে কিন্তু লাইট জ্বলবে না। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। পয়েন্টগুলো দেখে দেখে সোল্ডারিং করবেন, যাতে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট না লেগে যায়। এখানে পয়েন্টগুলো খুব ছোট ছোট, তাই খুব সাবধানে সোল্ডারিং করতে হচ্ছে। বন্ধুরা, সোল্ডারিং হয়ে গেছে, এবার এখানে ওয়ারিং করে নেব। তার আগে আপনাদের দেখিয়ে দিই এটার ওয়ারিং কীভাবে করতে হবে। তো দেখুন, এখানে এসি থ্রি লেখা রয়েছে,
এই যে এসি থ্রি লেখা রয়েছে, এখানে আমাদের এসি লাইন ইনপুট হবে, আর এই যে এখানে এসি ওয়ান রয়েছে, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এসি ওয়ান, মানে এখানে এসি লাইনের একটা তার, এই জায়গায় এসি লাইনের আরেকটা তার, এই দুটো জায়গায় এসি লাইন ইনপুট হবে। আর এই দেখুন, এই যে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারে 5 ভোল্ট আউটপুট হয়, তো এই ক্যাপাসিটারের দুই মাথায় আমাদের ব্যাটারির তারটা সোল্ডারিং করতে হবে। যে ক্যাপাসিটার এই দিকটা হচ্ছে মাইনাস, এই দিকটা প্লাস, তো আমাদের এই দিকটা প্লাস, তো এখানে প্লাস তারটা সোল্ডারিং করব, আর এখানে মাইনাস তারটা সোল্ডারিং করব। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই সবুজ তার দুটো হচ্ছে এসি লাইনের জন্য, তো আমি সবুজ তার দুটোকে এসি, যেখানে এসি পয়েন্ট রয়েছে এই মাদারবোর্ডের মধ্যে, সেখানে সোল্ডারিং করে দিচ্ছি। আর এই লাল কালো তার হচ্ছে ব্যাটারির তার, তো লাল তারটা প্লাস, আমি প্লাস পয়েন্টে সোল্ডারিং করে দিলাম ক্যাপাসিটারের যে প্লাস পয়েন্টটা রয়েছে, আর মাইনাস তারটা মাইনাস পয়েন্টে, যে ক্যাপাসিটারের মাইনাস পয়েন্ট রয়েছে সেখানে সোল্ডারিং করে দেবো। বন্ধুরা, সোল্ডারিং হয়ে গেছে, এবার এই মাদারবোর্ডটাকে এখানে ভালো করে ফিক্সড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাদার বোর্ডটা ফিক্সড হয়ে গেছে। এবার এলই লাইটের তার দুটোকে আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি, মাইনাস পয়েন্টে কালো তারটা সোল্ডারিং করছি, আর প্লাস পয়েন্টে লাল তারটা সোল্ডারিং করে দিচ্ছি। এবার টর্চ লাইটটাকে পুরো সেট করে দেখা, দেখুন বন্ধুরা, টর্চ লাইট পুরো সেট হয়ে গেছে। এবার আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, লাইট জ্বলছে। দুটো ঘাট রয়েছে, প্রথমে একটু কম আলো জ্বলে, তিন নম্বর পয়েন্টে দেখুন জোরে আলো জ্বলছে, দেখুন টর্চ লাইটটা ঠিক হয়ে গেল, দেখুন। তো বন্ধুরা, এভাবে সুইচ পাল্টে আপনারা টর্চ লাইট ঠিক করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।